Assalamualaikum সবাইকে আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আবারো আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওতে আমি কি কি শেয়ার করেছি পুরো ভিডিওটা না দেখলে অনেকে অনেক কিছু মিস করে যাবেন বিশেষ করে যারা ঘর গোছাতে এবং ঘরে ডেকোরেশন করতে পছন্দ করেন আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্যই আমার করা হয়েছে তো কথা না বাড়িয়ে আজকে কোথায় গিয়েছি কি করতে গিয়েছি কি এনেছি কি দেখেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার ভিডিওটা শুরু হওয়ার পর থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর লাইটের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন তো এই লাইটের কালেকশনগুলো আপনারা কোথায় গেলে পাবেন এগুলোর দাম কেমন সবকিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই তো আমরা যে মার্কেটে গিয়েছিলাম এই মার্কেটটার নাম হচ্ছে লেরয় মার্লিন এটা ইতালিয়ান একটা দোকান এখানে আপনার ঘরের যাবতীয় সবকিছুই আপনি পাবেন এখানে যে শুধু শোপিস আছে তা কিন্তু না আপনি যে বাসা ডেকোরেশন করবেন আপনার রিপেয়ার করবেন আপনার বাসার এখানে ইট বালি সিমেন্ট কাঠ সব এভরিথিং আপনি এখানে পাবেন তো ভাবলাম যে প্রথমে যেহেতু সুন্দর জিনিস দিয়ে শুরু করলে সবারই ভালো লাগে দেখতে সে কারণে আপনাদেরকে সুন্দর লাইটিংয়ের সামনে নিয়ে আসলাম তো এই লাইটগুলো অসম্ভব সুন্দর যেমন সুন্দর তেমন দেখতে যেমন সুন্দর এগুলোর দামও কিন্তু ঠিক তেমনই সুন্দর দেখতে পাচ্ছেন ছোট্ট একটা লাইট এটার দাম হচ্ছে 137 ইউরো অনেক সময় এখানে অফারও থাকে তো অফারে যখন মানে কেনা যায় তখন আমাদের জন্য সাশ্রয় হয় আর কি যেহেতু ইটালিয়ান ব্র্যান্ডের এগুলো সেগুলো তো অবশ্যই একটু দামের হবেরই আর এখানে এখান থেকে মেন যে আপনার হচ্ছে বাসা ডেকোরেশন করা অফিস হোটেল এখান থেকে আর কি আপনার যাবতীয় জিনিসপত্রগুলো ওরা নিয়ে থাকে তো হঠাৎ করে একদিন আমার হাজবেন্ড বলে যে চলো তোমাকে একটা সুন্দর একটা দোকানে নিয়ে যাই তুমি দেখার মতো তুমি নিজেও তোমার ভালো লাগবে এবং তোমার ভিউয়ার্সদেরকেও এত সুন্দর একটা দোকান দেখাতে পারবে তো সেই কারণে আজকে আপনাদের সাথে এই সুন্দর একটা ভিডিও শেয়ার করলাম তো আসলে এই লাইটগুলো আমার কাছে এত ভালো লাগছে মানে যে কয়টা দেখি সে কয়টাই ভালো লাগছে তো শুধু ভালো লাগলেই তো আর হবে না ভালো লাগা জিনিসগুলো নিজের ঘরে নিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতেও কিন্তু ভালো লাগে তো সাজিয়ে রাখার জন্য অবশ্যই তো জায়গার নামটা আপনাদের জানতে হবে তো আমি জায়গার নামটা আপনাদেরকে বলে দিচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে বিয়া ব্রুনো পন্তেকর্বো তো এটা হচ্ছে আপনার 35 নাম্বার বিল্ডিং এই দোকানটার নাম নাম্বার আর কি তো যারা লারন্তিনা কিংবা আমাদের তরিনো এর আশেপাশে আছেন তো তারা আপনারা অতি সহজে সেখানে যেতে পারবেন যাদের গাড়ি আছে তারা জাস্ট ম্যাপে এই বিয়া ব্রুনো পন্তে করব এটা সার্চ করলেই আপনাদের ম্যাপটা দেখিয়ে দিবে আপনারা সেখানে অতি সহজে চলে যেতে পারবেন আর যারা বাস দিয়ে যাবেন তারা হচ্ছে আগ্রিকোতুরা থেকে 788 নাম্বার বাসে গেলেই একদম ডাইরেক্ট এই বাসটা আপনাকে এই মার্কেটটা নামে সামনে নামিয়ে দিবে তো এই মার্কেটটার নাম আমি আবারও একটু বলে দিচ্ছি লেরয় মার্লিন এটা কিন্তু প্রায় প্রত্যেকটা জোনাতে আপনার ব্যানার হিসাবে কিন্তু টাঙিয়ে রেখেছে প্রত্যেকটা স্টেশনে আমি সেদিন যখন বাইরে গিয়েছিলাম তখন দেখেছিলাম যে লেরয় মার্লিন আর কি মানে এমন পেঁচানোর নাম আমি মাঝে মধ্যে গুলিয়ে ফেলি তো যাই হোক লেরয় মার্লিন এই দোকানটার ম্যাগাজিন অনেক জায়গাতে আপনার দেওয়া হয়েছে মানে পাবলিশ করার জন্য তো আমি ভাবলাম যে আমি একটুখানি শর্টলি আপনাদেরকে বলে দিই তাহলে হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসতে পারে আর কি তো যাই হোক অনেক কথাই বললাম তো আমি এখন ঘুরে ঘুরে দেখছিলাম আমার জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে আর বিশেষ করে মেয়েদের তো এইসব জায়গাগুলো ভীষণ ভালো লাগে আর স্পেশালি মানে ঘর সাজাতে কার না ভালো লাগে আর এই ভিডিওটা আমি আগেও বলেছিলাম যে যারা ঘর গোছাতে শৌখিন মানে ঘর গোছাতে পছন্দ করেন ঘরকে টিপটপ রাখতে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা বেস্ট আপনারা যারা লারন্তিনায় আছেন আমাদের আমার সব মানে ইতালির ফ্রেন্ডদের জন্য বলতেছি আর বাংলাদেশি যত ভিউয়ার্স আছে তোমরা সুন্দর সুন্দর এই ডেকোরেশনের জিনিসগুলো দেখে কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবে যে আমাদের আমাদের ইতালির ডেকোরেশনের জিনিসপত্রগুলো তোমাদের কাছে কেমন লাগলো তো আমি ঘোরাঘুরি করছি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি এক এক জিনিস দেখছি কিছুক্ষণ আগে আমি পর্দা দেখেছি এখন কুশনের সামনে চলে এসেছি মানে এত সুন্দর সুন্দর মানে একটা রেখে আরেকটা মানে এত সুন্দর আসলে আমাদের মেয়েদের একটাই দুর্বলতা মানে ঘর সাজানো আর শোপিসের জিনিসপত্র দেখলে তো মাথা আরও এলোমেলো হয়ে যায়
তো এই সাইডে হচ্ছে সব তোমার কুশনের কভার, তারপরে হচ্ছে তোমার সোফার যে ছোট যে কুশনগুলো আছে সাইডে রাখার সেগুলো। আর এখানে আপনারা হচ্ছে অনেক সময় যে দেওয়ালে টাইলস লাগানো কিংবা ওয়ালপেপার লাগানো, তো এই সাইডটা হচ্ছে সেই সেকশনের আর কি। আপনারা এখানে এসে আপনাদের পছন্দ মতো জিনিস আপনারা চয়েস করে নিতে পারবেন। তো আমার কাছে পর্দাগুলো এত ভালো লাগছিল, মানে আমি ঘুরে ঘুরে পর্দাগুলো দেখছিলাম, কিন্তু প্রাইসটা অনেক বেশি ছিল, অনেক মানে এই একটা পর্দার দাম শুধু 39 ইউরো ছিল। তো আরও আছে, এটা একদম নর্মাল যে পর্দাটা সেটার দামই 39, আর যেগুলো একদম হাই প্রাইসের মানে এক এক একটা পার্ট আপনার হচ্ছে বাংলাদেশের টাকায় 6,000-7,000 টাকা করে, মানে 60-70 এরকম ইউরো করে আর কি। তো যাই হোক, এখন আমি চলে আসলাম আপনার হচ্ছে ফটো ফ্রেমের সামনে, মানে এক এক একটা রেখে একটার কালেকশন এত সুন্দর, মানে আমি মানে কোনটা রেখে যে কোনটা ভিডিও করব আমি নিজেও বুঝতে পারছিলাম না। তো ফাইনালি সব শেষে আমি এখানে চলে আসলাম মিররের সামনে, মানে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে যে বাসায় সবগুলো উঠায় নিয়ে চলে যাই, বাট বাসায় এত জায়গা নাই যে সবগুলো এনে আমি রাখবো। তো আমার আয়নাগুলো খুবই পছন্দ হয়েছে, আর এখানে আমার বুড়ি এসে আয়না ধরাধরি শুরু করছে, মানে এত জিনিসপত্র সেখানে যে একটা জিনিস ধরলে এটা এটার সাথে আবার আরেকটা জিনিস পড়ে যাবে যদি একটুখানি বাই চান্স সরে যায়। তো আয়েশাকে নিয়ে খুবই যন্ত্রণার মধ্যে ছিলাম, তারপরও অনেক ঘুরে ফিরে কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা করেছি, যে পরে ভাবলাম যে যাক যে আমার সার্থক হয়েছে। কেন সার্থক হয়েছে সেটা বলি, মানে প্রথম আমি যে মানে সেখানে যেতে চাইনি, আমি যেতে চেয়েছিলাম অন্য এক জায়গায়, পরে আমার হাজবেন্ড বললো যে তুমি সে জায়গায় চলো, দেখবা যে তোমার কাছে অনেক ভালো লাগবে। পরে আসার পরে ভাবলাম যে হ্যাঁ আসলে এই জায়গাটা দেখার মতো, আর এখানে অনেক কিছু আছে যেটা আমার ঘরের জন্য অনেক কিছু প্রয়োজন, আর যারা এখনও মানে রুমে আছেন কিংবা এটা সম্পর্কে এই দোকানটা সম্পর্কে জানেন না, তারা যদি আমার ভিডিওটা দেখেন তাদেরও একটা আইডিয়া হবে যে এখানে কী কী জিনিসপত্র পাওয়া যায়। তো ভিডিওটা আসলে একটু লং হয়েছে, কিন্তু তারপর আমি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করব, যে ভিডিওতে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জিনিস এখন আপনাদের দেখানো বাকি আছে। তো আমি এখন কিছু পেন্টিংয়ের সামনে চলে এসেছি, এগুলো অসম্ভব সুন্দর আমার কাছে। তো মানে আমি কোনটা রেখে যে কোনটা দেখব, মানে আমার এরকম একটা অবস্থা হয়ে গেছে। এই দোকানের সবগুলো জিনিসই খুবই সুন্দর, মানে কারো যে চোখ মানে আকর্ষণ করবে না কিংবা চোখ জুড়াবে না এমন না, সবাই এটা এই দোকানে ঢুকলে একটা না একটা কিছু কিনে নিবেই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। মানে জিনিসের প্রাইস একটু বেশি, তারপরও ভালো জিনিসের দাম সবসময় একটু বেশি হয়, এটা সবাই জানে। তো এখানে যে আমি এখন বর্তমানে যে পেন্টিংটা দেখাচ্ছি, এটা আমার ছেলে অনেক পছন্দ করেছে। আমার ছেলে বলতেছে মামা এটা নাও দেখো আমাদের বাংলাদেশের নৌকা। তা আমার ছেলে যে বাংলাদেশে এবার নৌকায় যে ঘুরেছে সেটার প্রমাণ আজকে আমি মানে আজকে না সেদিন আর কি পেয়েছি, যেদিন এই ভিডিওটা করেছিলাম আর কি, মানে ও নৌকাটা মনে রেখেছে যে বাংলাদেশে আমরা নৌকা দিয়ে ঘুরতে গিয়েছিলাম সেটা। তো এই সাইডে তো সব পেন্টিংগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি, তো আমি এখন চলে গেছি কার্পেটের সাইডে। তো এত সুন্দর সুন্দর কার্পেট এই দোকান থেকে আমার বাসার জন্য গত শীতে আর কি, গত শীতে না এই শীতেই জানুয়ারির দিকে আর কি, আপনার আমার হাজবেন্ড একটা কার্পেট নিয়েছিল, কার্পেটটা ভীষণ ভালো পড়েছে আমাদের। তবে যেহেতু আমার বাচ্চার ঘর তো কার্পেটটা আসলে নষ্ট হয়ে গেছে, এবার ভাবছি যে আরেকটা নিয়ে আসবো। তো কোন কার্পেটটা নিয়েছে আমি দেখাচ্ছি, যে এখানে একটা মেরুন কালারের মধ্যে একটা যে কার্পেটটা দেখতে পাচ্ছেন, এখানে সম্ভবত এটা সেলে দিয়েছে, এটার এখন বর্তমান প্রাইস হচ্ছে 89 ইউরো আর কি। তো ও যখন নিয়েছিল এটা 100 ইউরো নিয়েছিল আর কি। তো যাই হোক, জিনিসের দাম কম বেশি হয়। তো এখানে যে শুধু ফার্নিচার আছে কিংবা আপনার হচ্ছে ঘরে শোপিস আছে তা কিন্তু না, এখানে আপনার আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও আছে, অরিজিনাল প্লান্টও আছে এখানে। তো আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখুন আপনাদের কাছে কেমন লাগে।
এই দোকানটার মধ্যে এত পরিমাণ জিনিসপত্র, মানে একদম হাঁটার একটুখানি জায়গা নেই, মানে মনে হয় যে হাঁটতে গেলে কিছু না কিছু একটা পড়ে যাবে ঠাস করে, মানে এত সাবধানে হাঁটতে হয়েছে। আর আয়েশাকে নিয়ে তো পড়েছে ভীষণ এক মুশকিলে, মানে ও গাছপালা যা পায় ও মানে ছেঁড়ার জন্য অস্থির হয়ে যায়। তো এখানে যাওয়ার পরে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি তোমার মেয়েকে ধরো, আমি একটু ভিডিও করি। মানে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এরকম জায়গায় ঘোরা যায় না, ওরা একটু খোলামেলা জায়গা চায়, আর এখানে তো বিশেষ করে মানে জায়গাই নেই, একদম হিজিবিজি করে জিনিসপত্র রেখে দিয়েছে। তো এখানে হচ্ছে সব গাছ লাগানোর টব, তো এখানে টবগুলো খুবই ভালো লেগেছে, কম বেশি ছোট বড় মাঝারি একদম পিচ্ছি সব ধরনেরই ছিল আর কি এখানে। তো আমরা একটু পরে আরেকটাও সামনে যাব, সামনে যে আরও কিছু আপনাদেরকে দেখাবো, এখানে আরও কিছু দেখানো এখনও বাকি রয়েছে। তো আশা করছি যে আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা আমার দেখবেন। তো এখানে এই দুই আন্টি আর আঙ্কেল মানে একটু পরপরই গবেষণা করছে কী নিবে, কিন্তু তারা ভেবেই পাচ্ছিল না, এক জিনিস বারবারই দেখছিল। তো আপনাদের সাথে তো মেইন জিনিসটাই শেয়ার করা হয়নি যে এটা কদিনে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এবং সপ্তাহে কয়দিন খোলা থাকে। এই দোকানটা সপ্তাহে 7 দিনই খোলা থাকে, আর সকাল 7টা থেকে সন্ধ্যা 8:30 পর্যন্ত এই দোকানটা খোলা পাবেন, তবে শুধু রবিবার দিন ওরা সকাল 8:30 থেকে সন্ধ্যা 8:30 পর্যন্ত এটাকে খোলা রাখে। মানে রবিবারের ক্ষেত্রে ওরা দেড় ঘন্টা লেট করে আর কি এই দোকানটা ওপেন করে আর কি। তো যাই হোক, আপনাদেরকে ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি, আর বাকি সব ইনফরমেশন আপনার ওয়েবসাইট সব কিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে আমার ডেসক্রিপশনে যে এখান থেকে লিঙ্ক নিয়ে আপনারা এটাকে ভিজিট করতে পারেন। তো এখানে ছোট একটা নার্সারির মতো ওরা করেছে, আর বাহিরে বিশাল কাঠের সমারোহ, মানে এখান থেকে আপনার বাসা বাড়ি ঠিক করার জন্য, তৈরি করার জন্য কাঠ নিতে পারেন, মানে যাবতীয় যা, ঘরে একটা স্ক্রু যদি আপনার নষ্ট হয়ে যায় এখান থেকে নিতে পারবেন। এখানে আপনি ঘর তৈরি করার জন্য আপনার যাবতীয় যা প্রয়োজন এখানে আসলে আপনি পাবেন, এক ছাদের নিচে সব, মানে অল ইন ওয়ান এখানে সব পাবেন, সমস্যা নেই। তো যাই হোক, আমি এখন বাসার দিকে চলে যাচ্ছি, অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, অনেক কথা বলে ফেলেছি, কথা যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালাম।